সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রার্থী পরিবর্তন থেকে সরে এসে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের সাথে নিয়ে কালিয়াগঞ্জে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী সৌমেন রায়। আজ কালিয়াগঞ্জ ব্লকের 26 নম্বর মণ্ডলের অন্তর্গত বেশ কিছু বুথভিত্তিক কর্মী সভা করেন বিজেপি প্রার্থী। তেমনি রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন রামগঞ্জেও কর্মীদের সাথে বৈঠক করেন তিনি। সৌমেন বাবু জানান, প্রথম দিনে ভোট প্রচারে নেমেই কর্মীদের থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ সাড়া মিলছে বলে দাবি তার। সামনেই বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে এই আসন থেকে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন সাধারণ মানুষ, এমনটাও আশা প্রকাশ করেছেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী। এদিন তৃণমূল কংগ্রেসকে তীব্রভাবে আক্রমণ শানিয়েছেন সৌমেন বাবু, জয়ের ব্যাপারে 100% আশা প্রকাশ করেছেন তিনি। দেখুন, আজকে আমি 26 নং মণ্ডলের 1 নং অঞ্চল, 2 নং অঞ্চল, 3 নং অঞ্চলে প্রচার করলাম। কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ, তারা মুখিয়ে আছে যে কখন তারা ব্যালট হাতে পাবে এবং তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে বিখ্যাত করবে। দেখুন, বাংলার মানুষের সাথে সাথে কালিয়াগঞ্জের মানুষ, কালিয়াগঞ্জের 26 নং মণ্ডলের যতগুলো অঞ্চল আছে, যতগুলো বুথ আছে, মানুষ তৈরি হয়ে আছে এই অপশাসন থেকে বাংলাকে মুক্ত করবার জন্য। এই হিংস্র একটা সরকার যারা প্রতিনিয়ত মানুষের উপর অত্যাচার করছে, জুলুম করছে, তোলাবাজি করছে, কাটমানি করছে, শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি থেকে বঞ্চিত করছে, গরিবদের তাদের পাওনা থেকে বঞ্চিত করছে, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পকে বাস্তবায়িত করতে বিরোধিতা করছে, এই সরকারটাকে উৎখাত করবার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা শুধু দিন গুনছেন। 22 তারিখের অপেক্ষা করুন, তৃণমূল কংগ্রেসরা বাংলা থাকবে না। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।